ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই বলছেন যে সিলেটের বন্যাকে কেন্দ্র করে একটি গান ভাইরাল হয়েছে, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, এই কথা বলা নাকি শিরক, কারণ নদীতে নদীর মধ্যে ভাঙার কোনো ক্ষমতা নেই। আমি এ বিষয়ে দুই তিনটি কথা বলবো। এক নম্বর হলো যে পৃথিবীতে কোথাও বন্যা আসা, কোথাও ঝড়ো বাতাস আসা, আরও মহামারী আসা, এগুলো আল্লাহ তাআলার আদেশ এবং মানুষের কৃতকর্মের কারণেই আল্লাহ তাআলা এ সকল কিছু আযাব প্রেরণ করেন, এটাই আমাদের কোরআন এবং হাদিসে স্বীকৃত। কারণ আল্লাহ তাআলা কোরআনে এবং সাল্লাম হাদিসে এটা স্পষ্ট করেছেন যে এটা তোমাদের কর্মেরই কারণে, বিমা কাসাবাত আইদিকুম যাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলপথে এবং জলপথে যে ফেসাদ শুরু হয়েছে সেটা মানুষের কৃতকর্মের কারণে। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে এরকম লঘু আজাব শাস্তি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সজাগ করতে চান বড় আজাবের পূর্বে। তো যদি এরকম কোথাও আজাব আসে, মানুষের বাড়িঘর ভেঙে যায় বা বন্যা কবলিত হয়ে যায়, তাহলে সে প্রথমে এর প্রতি নারাজ হবে এবং ইত্যাদি কিছুকে দোষ দিবে, নদীকে, আল্লাহকে, নাউজুবিল্লাহ ইত্যাদিকে, এটা নয়। বরং সে ইমান রাখবে যে এগুলো আমাদেরই সমস্যার কারণে আল্লাহ তাআলা আমাদের এই সকল কিছু বিপদ দিয়েছেন, তাই এগুলো থেকে আমাদেরকে নিজের কৃতকর্ম আমলকে শুদ্ধ করতে হবে, না তো কাউকে দোষ দিব। এটা হলো মুমিনের কর্তব্য, এক নম্বর পয়েন্ট কথা। দ্বিতীয় নম্বর কথা হলো যে যদি কেউ বলে ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, এটা শিরক আছে, এটা বলার চাইতে আগে বলা উচিত যে এই সকল বিষয়ে গান তৈরি করা কোনো মুমিন এবং মুসলিমের কাজ নয়। যে আমরা কোনো বিপদ আপদের সময় একটা গান তৈরি করব, হয় ওই গানে ওই সম্পর্কে নিজের ব্যথা প্রকাশ করব, কিংবা উচ্ছ্বাস প্রকাশ করব, কিংবা সেখানে কমেডি করব, এগুলো কিন্তু একজন মুসলিমের কাজকর্ম নয়। তো যদি এগুলা একজন প্রকৃত মুসলিমের কাজই না হয়, তাহলে তার মধ্যে শিরক থাকলে সেটা তো পরের কথা, আপত্তি থাকলে তো পরের কথা। দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় কথা হচ্ছে যে ও নদীরে তুই ভাঙলি আমার ঘর যদি কেউ বলে, আর যদি কেউ বলে ঝড়ো বাতাসে আমার বাড়িঘর উড়ে গেল, হ্যাঁ এই ট্রেন দিয়ে আমার ছেলেটা ট্রেনে কাটা পড়ে মরে গেল, ট্রেন আমার ছেলেকে মানে মেরে ফেললো, যদি বলে যে ডাক্তার আমাকে সুস্থ করে দিল, এ সকল কিছু বলার মধ্যে দুটি বিশ্বাস থাকবে। মানুষ যারা বলে থাকে দুটি বিশ্বাস কাজ করে, বা দুই ধরনের বিশ্বাস এখানে থাকে। এক নম্বর কথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছুই সৃষ্টি করেছেন, যেগুলো মাখলুক, সেটা বাতাসও হতে পারে, সেটা আলো হতে পারে, সেটা আগুনও হতে পারে, সেটা বাঘ ভাল্লুকও হতে পারে, সেটা বন্যাও হতে পারে, সেটা আবার ঝড়ো বাতাসও হতে পারে, এ সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা যে গুণ দিয়েছেন, যে স্বভাব দিয়েছেন, সেই স্বভাব অনুযায়ী সে কাজ করে। ঝড়ো বাতাসের মাধ্যমে মানুষের বাড়িঘর উড়ে যেতে পারে। তাহলে এখন যদি কেউ বলে যে ঝড়ো বাতাসে আমার বাড়িঘর উড়ে নিয়ে চলে গেল ঝড়ে, তাহলে বলবেন যে এটা ঠিক না, কারণ ঝড় নিয়ে যায়নি, আল্লাহ নিয়ে গেছে, এরকম বলা যাবে? হ্যাঁ এত রোদ যে রোদে আমার গা পুড়ে গেল, বলেন না এটা বলা যাবে না, কারণ রোদের মধ্যে তো পুড়ার ক্ষমতা নেই। না, আল্লাহ তাআলা রোদের মধ্যে জ্বলনের পুড়নের ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা ঝড়ো বাতাসের মধ্যে এমন শক্তি দিয়েছেন যে শক্তিতে বাড়িঘর উড়ে যায় বা গাছপালা ভেঙে যায়, সেরকম প্লাবন স্রোতের মধ্যে আল্লাহ তাআলা এরকম ক্ষমতা দিয়েছেন যে মানুষের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে। তো তার মধ্যে ওই স্বভাব আছে, তাই আপনি এই কথা বলেছেন, এটা কখনো শিরক না। নাহলে আপনি কোথায় বলতে পারবেন না, পৃথিবীর সব কথাতেই আপনাকে বলতে হবে না এটা তুমি করতে পারো না,
যদি বলেন আমি বললাম না, তুমি বলতে পারো না, আল্লাহ তাআলা যদি বলার ক্ষমতা না দেয় তুমি কেন করে বলবে? তো আমরা বলবো যে এসব কিছুর মধ্যে যা স্বভাব আছে সেই স্বভাবের কারণে যদি আমরা বলি যে ও আমাকে ভেঙে দিয়েছে, ও আমাকে ঠিক করেছে, তাহলে ঠিক আছে। কিন্তু এই কথা বলার সময় তার মধ্যে এটা বিশ্বাস থাকতে হবে যে প্রকৃত অর্থে এই মানে শক্তি দেওয়া প্লাবনকে, বন্যাকে, ঝড়ো বাতাসকে, রোদকে, গরমকে, হাওয়াকে, ঠান্ডাকে, এই এর মধ্যে যে গুণাগুণ আছে এগুলোর দাতা আসলে মহান আল্লাহ। তার নিজের মধ্যে নিজে স্বয়ং সে কাউকে ধ্বংস করতে পারে না, ধ্বংসের ক্ষমতা তার নিজের মধ্যে স্বয়ং নেই, বরং আল্লাহ তাকে ওই ক্ষমতা বা ওই স্বভাব দিয়েছে, তারপরে সে ধ্বংস করতে পারে। এই বিশ্বাস থাকার সময় যদি কেউ এ কথা বলে তাহলে সেটা শিরক নয়। কথাটা বোঝা গেছে? জি, যে আগুনে আগুন আমাকে পুড়ে দিল, আগুন আমার বাড়িঘর পুড়ে দিল, আমরা বলবো এটা যদি এই বিশ্বাসে বলে যে আগুনের মধ্যে পড়ার স্বভাব আছে যেটা আল্লাহ তাআলা এই আগুনকে দিয়েছে আর সেই স্বভাবের কারণে আমার বাড়ি পুড়েছে, এই বিশ্বাস যদি থাকে তাহলে সেটা শিরক নয়। কিন্তু কেউ যদি মনে করে যে না আগুনের মধ্যে নিজস্ব ক্ষমতা আছে, সেটা আল্লাহ প্রদত্ত নয়, তাহলে তখন সমস্যা। ঠিক এরকমই হ্যাঁ, নদীর মধ্যে নিজস্ব ক্ষমতা আছে, কারো যদি এই বিশ্বাস থাকে, এই বিশ্বাস নিয়ে যদি এই গান বলে বা কথা বলে বা বাক্য বলে তাহলে শিরক হবে, নচেত হবে না যদি তার অন্তরে থাকে যে সত্যিকারের নদীতে মধ্যে এটা ক্ষমতা নেই, বরং আল্লাহ তালাই এর মধ্যে এই ক্ষমতা প্রদান করেছেন। এভাবে পৃথিবীর বিভিন্ন বিষয়ে আপনি এই নীতিতেই থাকবেন তাহলে ঠিক হবে।